হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তো এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কাস্টম নোটিফিকেশান সেট করতে পারবেন। কাস্টম নোটিফিকেশান মানে যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তো আপনার হোয়াটসঅ্যাপে একটা টিং করে একটা শব্দ হয়, সেটা নর্মালি থাকে অ্যান্ড্রয়েড ইউজার্সের জন্য এবং আইফোন ইউজার্সের জন্য যেটা আপনার নোটিফিকেশান টোন থাকে সেটাই বরঞ্চ হোয়াটসঅ্যাপের যে কাস্টম টোনটা হয় সেটা চলে আসে। এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো ডিটেলস প্রসেস বলবো যার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপের যে টোনটা আছে সেই টোনটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে এটা হবে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম আপনাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে এবং হোয়াটসঅ্যাপ ওপেন করার পর উপরে এখানে দেখুন একটা থ্রি ডট আপনি পেয়ে যাবেন, তো এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে দেখুন একটা সেটিংসের অপশান আছে আপনার সামনে, তো সেটিংসের মধ্যে যেতে হবে এবং এখানে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখুন কি এখানে নোটিফিকেশানের একটা অপশান আছে আপনাদের সামনে, তো নোটিফিকেশানের মধ্যে আপনারা চলে যান। এখন নোটিফিকেশানের মধ্যে যাওয়ার পরে আপনি এখানে দেখুন নোটিফিকেশান টোন যেটা আছে সেটা ডিফল্ট করা আছে, যার নাম হচ্ছে স্কিট। তো এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ডিফল্ট নোটিফিকেশান টোন। এখন যখনই আপনি এখানে ট্যাপ করবেন তো আপনার মোবাইল ফোনে যত মিউজিক আছে বা যত রিংটোন আছে সমস্ত রিংটোনের টোটাল ডিটেলসটা আপনি এখানে চলে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে যে কোনো একটা রিংটোন এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এই সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যখনই আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকবে বা হোয়াটসঅ্যাপে কেউ কল করবে তো এই নোটিফিকেশান টোনটা বেজে উঠবে। এরই সঙ্গে সঙ্গে আপনি যদি চান তো এখানে পপ আপ নোটিফিকেশানও সেট করতে পারেন, এর সঙ্গে সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে যে লাইট আছে সেই লাইটটাকেও আপনি সেট করতে পারেন এবং এরই সঙ্গে সঙ্গে ভাইব্রেটও আপনি সেট করতে পারেন। গ্রুপ নোটিফিকেশানের জন্য আপনি আলাদা আলাদা নোটিফিকেশান এখানে সেট করতে পারেন। ধরুন আপনি চার পাঁচটা গ্রুপের সঙ্গে যুক্ত আছেন, এখন কোন গ্রুপ থেকে মেসেজ আসছে সেটা যদি আপনি সিলেক্ট করতে চান তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এরই সঙ্গে সঙ্গে আপনি বাকি জায়গাগুলো এখানে দেখতে পারেন এবং কলস, হোয়াটসঅ্যাপে যদি আপনার কোনো কল আসে সেই কলটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ট্রিক যার মাধ্যমে হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ কোনো মেসেজ করে তাহলে তার জন্য যে ডিফল্ট নোটিফিকেশানটা আছে সেটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে ভুলবেন না এই রকমই ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।